আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, এমন অনেক অপরাধ যার ক্ষমা হয় আবার যার কোনো ক্ষমাই নেই। আসলে ক্ষমা হলো আপেক্ষিক, কিন্তু বিশাল চ্যাটার্জি আর অরিন্দম গাঙ্গুলি এমন কি অপরাধ করলো যা একেবারেই ক্ষমাযোগ্য নয়? সেই কারণ তো জানবো, তবে সেটা আজ নয়, আগামী 26শে ডিসেম্বর উত্তম মঞ্চে। আজ এসএমপিআই শর্টস এর সিজন 4 এর সম্রাট মুখার্জি পরিচালিত সিনেমা ক্ষমার শুটিং এর কিছু ঝলক দেখাবো তোমাদের। ক্ষমা আবার একটি এমন ভেরি রেলেভেন্ট সাবজেক্ট, যেটা এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলার প্রশাসন ভীষণভাবে একটা ক্যাম্পেইন চালাচ্ছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। ইনফ্যাক্ট তার একটি অংশ আমিও, আমি বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজে গিয়ে আমি কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বিভিন্ন বক্তব্য রেখেছি রিগার্ডিং সেফ ড্রাইভিং। তো সেখান থেকে এই পার্টিকুলার কনসেপ্টটা আসা যে এক মুহূর্তের এক চিলতে ভুল, সেই এক চিলতে ভুল আমাদের সারাটা জীবন কী করে তছনছ করে দিতে পারে, সেইটা নিয়ে বেসিক্যালি গল্পটা। সম্রাটের সম্বন্ধে আলাদা করে আমার কিছু বলার নেই, ও আমার থেকে অনেক সিনিয়র অ্যাক্টর, আমরা একসঙ্গে প্রায় মডেলিং নিয়ে 15-17 বছরের পরিচিত, তো ওর ওয়াইফটা বোঝা আমার পক্ষে খুব সহজ। আমি প্রমোদ, এর আগে তো আমি দুটো নাটক করে ফেলেছি, কিন্তু ক্যামেরার সামনে এটা এসএমপিআই শর্টস এর ফার্স্ট টাইম, আমার একটু নার্ভাস আছি, বাট ক্লাসে যেগুলো শেখানো হয়েছে সেগুলোই আমরা অ্যাপ্লাই করছি, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমি ঋত্রিকা দাস, পুরো 1 বছর ক্লাস করার পর আজকে আমাদের এসএমপিআই এর শর্ট ফিল্মের শুটিং হচ্ছে, তো একটু নার্ভাস ছিলাম। আমার নাম সায়ন্তিকা কর, সম্রাট স্যার অ্যাজ আ ডিরেক্টর খুব ভালো করে বুঝিয়ে শুনিয়ে কাজ করাচ্ছেন এন্ড রিয়েলি ভেরি এক্সাইটেড। এখানে আমাদের দেবরাজ মুখোপাধ্যায় অভিনয় করেছে, আমার খুব ভালো বন্ধু, যেখান থেকে শিখছে ওর স্টুডেন্টরা সেখানেই কাজ করছে এবং যে ক্লাস নিচ্ছে, যে সবকিছু গুছিয়ে দিচ্ছে সেই ডিরেক্ট করছে, এটা সবার জীবনে পায় না। এই যে প্ল্যাটফর্মটা সম্রাট মুখার্জি থ্রু এসএমপিআই তোমরা পাচ্ছ, এটা ফুলফিল, একদম ভীষণ ভাবে কাজে লাগাও, ভুল করো স্মার্টলি, ভুল করো, সম্রাট ইজ দেয়ার, যা যা অ্যাক্টিং করতে চাও তাই তাই করো, কোনো টেনশন নেই, যদি আমার ভুল মনে হয় সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এটা ভালো লাগছে। আরে এক লকি বহে হ্যায় তু হামারি। সম্রাট স্যার আমাদের সবার কথা মাথায় রেখেই প্রত্যেককে বিশ্বাস করে প্রত্যেকটা চরিত্র দিয়েছে, ওই চরিত্রের উপর যাতে জাস্টিসটা আমি আনতে পারি সেটাই আমার মেইন ফোকাস থাকবে। আমি অরূপ, আজকে আমাদের ক্ষমা সিনেমাটা শুটিং চলছে আর এখানে আমি বিশাল চ্যাটার্জি মানে লিড রোল। ছেলেমেয়েরা ফাটিয়ে অভিনয় করেছে এবং যারা লিড ক্যারেক্টার্স আছে তাদের উপরে বিশাল বড় একটা গুরুদায়িত্ব ছিল, তারাও ভালো অভিনয় করেছে, সমস্ত কিছু মিলিয়ে আর কি ক্ষমা ইজ আ সাবজেক্ট হুইচ ইজ টু বি লুকড ফরওয়ার্ড ফর। আজ এতটুকুই থাক, ক্ষমার শুটিং এর দিন আরো কি হলো, ছাত্রছাত্রীরাই বা কতটা নার্ভাস ছিল, অভিজ্ঞ পরিচালক অভিনেতা ও টেকনিশিয়ানদের সাথে ফ্লোর শেয়ার করতে গিয়ে কি কি গান রয়েছে এই সিনেমায়, এই সব কিছু নিয়ে আসবো তোমাদের কাছে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখতে হলে তোমাদের চোখ রাখতে হবে এসএমপিআই ফেসবুক পেজ, এসএমপিআই ইউটিউব চ্যানেল, এছাড়া এসএমপিআই ইনস্টাগ্রাম হ্যান্ডেল তো আছেই। হাই, আমি বিক্রম ব্যানার্জি, আমি প্রিয়া রানী সিং, আমি পায়েল মুখার্জি, আমি রুদ্রাশিস ব্যানার্জি, আমি অরিজিৎ, আমি গোপা চৌধুরী, আমার টিম দুর্গাপুর ডেভিলস এবং দুর্গাপুর এঞ্জেলস, আমি আসছি শিলিগুড়ি রকার্স এবং লিটল চ্যাম্পস কে নিয়ে, কলকাতা এসএমপিআই ডান্স একাডেমি দুটো টিম, জুনিয়র্স এন্ড কলকাতা রাঙ্গিলাস, আমার কোরিওগ্রাফি নিয়ে এতটাই আমি কনফিডেন্ট যে আমার টিমই জিতবে, বিক্রমাদিত্য, লেটস সি হু ক্যান বার্ন দ্য স্টেজ উইথ দেয়ার কোরিওগ্রাফি। আমি চ্যালেঞ্জ করছি দুর্গাপুর এবং কলকাতার কোরিওগ্রাফারদের, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, খুব কেয়ারফুল থাকো তোমরা।
এস চ্যালেঞ্জ শো অল কোরিওগ্রাফারস দে দেখতে কিসমে কিতনা দম রুদ্রাশিস আর পায়েল শিলিগুড়ি থেকে শিলিগুড়ির টিম কিন্তু ফাটিয়ে দেবে ছমছম পায়েল স্টেজ ফাটাবে শুধু গোপা চৌধুরীর দল গোপা জিততে পারলে জিতে দেখো দেখে নেব 26 ডিসেম্বর কার দৌড় কত দূর নাচো ছ মাস স্টেজে বিন্দাস নাচো ছ মাস স্টেজে বিন্দাস